বিদেশি বিনিয়োগে সব রকমের সহায়তা দেওয়ার কথা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের। কিন্তু বাংলাদেশ চায়না চেম্বার বলছে, চীনা বিনিয়োগকারীদের সহায়তা দিতে চেম্বারের প্রস্তাবনা বছরের পর বছর ঝুলিয়ে রেখেছে বিডা। অথচ প্রস্তাবটি কার্যকর হলেই তৈরি হতো চীন থেকে বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগ পাওয়ার সুযোগ। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $196 কোটি। একই সময়ে বিশ্বব্যাপী চীনা বিনিয়োগ বাড়লেও তার সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। উল্টো বাংলাদেশে কমেছে বিদেশি বিনিয়োগ। ব্যবসায়ীরা বলছেন, করোনাকালে বিদেশিদের আসা যাওয়া কমায় তার প্রভাব পড়েছে বিনিয়োগেও। বিদ্যুতের অভাব নাই, গ্যাসের অভাব নাই, চাইবা মাত্রই পাচ্ছি। যে কোনো জিনিস তৈরি করতে, স্পেশালি ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ, এটাকে সেটেল করতে সময় লেগে যায়। তারা আসার পরেও আসলে বেশ কিছু জায়গায় তারা একটু হোঁচট খাচ্ছে। আমরা এখনও পর্যন্ত আমাদের মানটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারিনি যে জায়গায় গেলে একজন বিনিয়োগকারী কমফোর্ট জোনে থাকবেন। বিদেশি বিনিয়োগ আনতে বারবার ওয়ান স্টপ সার্ভিসের কথা বললেও কার্যত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চলছে ঢিমে তালে। বাংলাদেশ চায়না চেম্বারের অভিযোগ, চীনা বিনিয়োগকারী আনতে অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা দেড় বছর ধরে আটকে আছে বিডা কার্যালয়ে। চীন থেকে যে বিনিয়োগকারী আসবে, তাদের এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে একটা কোম্পানি শুরু করার জন্য যত যত ধরনের পদক্ষেপ দরকার, সেটার একটা কমপ্রিহেন্সিভ সার্ভিস কিন্তু আমরা অফার করব ফ্রি অফ কস্টে, যাতে করে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতিটা ভালো হয়। গত এক বছর দেড় বছর আগে আমরা একটা এমইউ ড্রাফটও বিডাকে দিয়েছি, কিন্তু বিডার তরফ থেকে আমাদেরকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। চলতি বছরে আসা বিদেশি বিনিয়োগের বড় অংশই হল পুনঃবিনিয়োগ। এ সময় নতুন মূলধনী বিনিয়োগ এসেছে মাত্র $65 কোটি। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ বাড়াতে বিদেশি ব্যবসায়ীদের সুযোগ সুবিধা স্পষ্ট করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন ধরনের ডকুমেন্টেশনের ক্ষেত্রে যে জটিলতা, গুরুত্বপূর্ণ বাধা হিসেবে কাজ করছে। অন্য দেশে না যেয়ে বাংলাদেশে আসবে কেন? অন্তত 2-3 বছরের যদি কিছু ট্যাক্স হলিডে দেওয়ার ব্যবস্থা করা যায় এবং কিছু সুযোগ তৈরি করা যায়, যেটা এই সময়ের মধ্যে অন্তত তারা মোটামুটি ভাবে তাদের যে কর্ম পরিকল্পনা সেটা তারা করতে পারবে। নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণে কেবল বিডার একক প্রচেষ্টা নয়, বরং প্রয়োজন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের যৌথ সমন্বয়, সমন্বিত একটা কার্যক্রম দরকার রয়েছে। এবং মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।